দেখা যাচ্ছে। এটা এখানে চলে আইছে। তো ফ্রেন্ডস, আজ চলে যাব বাড়িতে। মনটা একটু খারাপ খারাপ, তাই তো? মন খারাপ করার কিছুই নেই, আমাদের তো বাড়ি যেতেই হবে। তো সকাল সকাল উঠে পড়েছি 8টার সময়, এখন 8টা বাজে, 7টার সময় উঠেছি। এক ঘন্টায় রেস্ট, ফ্রেশ হয়ে নিচে এসেছি ব্রেকফাস্ট করতে। বাড়ি যাবো বলে পুরো রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি। ওই 9টার সময় বেরিয়ে, 9:30 বেরিয়ে যাবো, 10:30 ট্রেন। তো চলো একটু বিচের দিকে যাই আর একটু লাস্ট দেখে আসি, আর কিছু খেয়ে লাস্ট টাইম সমুদ্রটাকে দেখে আসি, আর কিছু খেয়ে আসি, একটু মানে ব্রেকফাস্টটা করে আসি, তারপরে ব্যাগটা নিয়ে একেবারে বেরিয়ে যাবো। একেবারে বেরিয়ে গিয়ে তোমার সাথে কথা হবে। ফ্রেন্ডস, তোমাদেরকে লাস্ট টাইমের মতন সমুদ্রটা দেখিয়ে দিই। তো রেডি হয়ে গেছি, তো তোমরা তো তোমাদেরকে তো আগেই বললাম, আর আমরা ব্রেকফাস্ট করলাম ডিম টোস্ট। তাই ভাবলাম সেখান থেকে একটু ঘুরেই যাই। আর একটু শঙ্খ কিনলাম, এর মধ্যে রয়েছে শঙ্খ রয়েছে, আর এখান থেকে ঘুরে গিয়ে হোটেলে যাবো, হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়েই বেরিয়ে যাবো। ভাবলাম একটু লাস্ট টাইমের মতন দেখিয়েই দিই, তো দেখেই নাও, আমরাও দেখে নিই লাস্ট টাইমের মতন। চলো একেবারে স্টেশনে গিয়ে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আমরা ট্রেনে উঠে গেছি, আর ট্রেনের ক্যাটারিং থেকে যারা বিক্রি করতে আসে ট্রেনের ভেতরে, চাউমিন, তারপরে ডিম টোস্ট, তারপরে স্যান্ডউইচ, এরা বিক্রি করতে আসে, তো খুবই খিদে পেয়েছিলো, ওই জন্য আর চাউমিন কিনলাম, আমি আর আমার বর দুজন মিলে খেয়ে নিলাম। আমরা হাওড়ায় নেমে তারপরে কাটোয়া লোকালে উঠেছিলাম। কাটোয়া লোকালে এতক্ষণ ছিলাম, এইমাত্র নামলাম, নেমে এবার মানে কাল নাই নেমেছি, নেমে এবার আমরা টোটোয় উঠবো। টোটোয় উঠে তারপরে আমরা গঙ্গার ঘাটে যাবো, যে ঘাট পেরোবো, তারপরে আবার টোটো করে তারপরে বাড়ির সামনে পুরো। তো চলো ট্রেনের মধ্যে আর কথা হয় কি, কারণ কত দূর থেকে আসছি বলে তো শরীর কি আর মানে ভালো লাগে বলো, অত দূর থেকে এসে, সেই জন্য ট্রেনের মধ্যে আর কথা বলিনি। আমি তো ঘুমাতে ঘুমাতে এসেছি, দীঘার ট্রেনেও ঘুমিয়েছি, আবার এমনি এই কাটোয়া লোকালেও ঘুমিয়েছি, তাই জন্য দেখো মুখটা একটু অন্যরকম অন্যরকম লাগে। আর চুলের অবস্থা তো কিছু বলার নেই আর। চলো টোটোয় উঠি, আর আমার বড় অনেক কষ্ট করছি ব্যাগটাকে নিয়ে। ব্যাগটা এমনি ট্রেনে নিয়ে আসতে খুবই সহজ, সিঁড়িতে ওঠা নামা করতে খুব কষ্ট। চলো বাড়ি গিয়ে একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে। তো দীঘা থেকে বাড়ি আসার পরের দিন হচ্ছে এটা, আমি রান্না করছি এখন। আর দীঘা থেকে এসে আর কি খুবই টায়ার্ড হয়ে পড়েছিলাম, সেজন্য আর কি ভিডিওটা শেষ করতে হবে সেটাই আমার মাথায় ছিল না, সেজন্য আমি তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি। তো তারপরের দিন আমি রান্না বান্না করছি, সেসবই আর কি এখন তোমাদের দেখাবো, আর তার পরের দিনের ব্লগও একসাথেই তোমাদের দেখাবো। এখন দুপুরবেলা, আজকে দুপুরবেলা রান্না করেছি আলু দিয়ে আর উচ্ছে দিয়ে ভাজা, আর করেছি ডিমের তরকারি। একটু আগেই দেখলে যে ডিম ছাড়াচ্ছিলাম, তো এটা হচ্ছে আমার বাবার জন্য ভেজে ডিমের কারি করে দিয়েছি আলু ছাড়া, আর আমাদের তো আলু দিয়ে করব, ওই জন্য আলুটা ভেজে নিয়েছি, আর বাবাকে আলাদা করে দিয়েছি, আর এটা আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি, তো ডিমগুলো ভাজা হয়েই গেছে, পুরো লাল লাল হয়ে গেছে, তো তরকারিটা প্রায় হয়ে এসেছে দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই। আর আমরা আলু দিয়ে রান্না করলে একটু ঝোলঝলি, মানে একদম কাই কাই খাই না, আর শুধু ডিম যদি একদম মানে ডিম আন্দাকারি যাকে বলে আর কি, সেটাকে একদম কাই কাই ভালো লাগে, এমনি আলু দিয়ে অত কাই কাই ভালো লাগে। হচ্ছে সন্ধ্যেবেলা, আর সন্ধ্যেবেলা সোয়েটার পরেছি, এখানে ভালোই ধরো ঠান্ডা, মোটামুটি জাস্ট ঠান্ডা আছে, কিন্তু দীঘায় কিন্তু একটুও ঠান্ডা নেই। আমরা যে কদিন ছিলাম সেই কদিনই আমরা পাখা চালিয়েই ঘুমিয়েছি, বাট এখানে সোয়েটার পরতে হচ্ছে। আর এখন সন্ধ্যাবেলা আমি একটা জিনিস খাচ্ছি, তোমাদেরকে দেখাই। এই দেখো এই পাঁপড়গুলো আমি ট্রেন থেকে এনেছিলাম পুরো মশলা দিয়া, সত্যি দারুণ খেতে। আমি ট্রেন থেকে দু প্যাকেট নিয়ে এসেছিলাম, এক প্যাকেট কালকে সবাই মিলে খাওয়া হয়ে গেছে, আর এক প্যাকেট ছিল, সেটা আমি এখন সন্ধ্যেবেলা বসে বসে খাচ্ছি। আর তোমাদেরকে চলো দুটো জিনিস দেখাবো, মানে কীভাবে দীঘায় যে মানুষদের ঠকায়
তো সেটারই একটা জিনিস দেখাই চলো তোমাদেরকে। এই দেখো এই বাদাম চাকটা নিয়ে এসেছিলাম, কাজু বাদাম চাক দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই যে এইটা নিয়ে এসেছিলাম। তোমাদের খুলে দেখাই, দেখে মনে হচ্ছে তো পুরো ভর্তি রয়েছে, খুলে দেখাই এবার, দাঁড়াও দেখো কিভাবে মানুষ ঠকায় এরা। মাঝখানে কাগজ, এই দেখো এইটুকু রয়েছে, তাই এবার থেকে ডিবের বাদাম চাক কিনতে গেলে সবাই সাবধান। আর ওপরে এরকম গোল কাগজ দিয়ে রেখেছে জানো তো, এরকম গোল কাগজ দিয়ে তার উপরে এই একটা দিয়ে রেখেছে যাতে কেউ বুঝতে না পারে। কেমন সিস্টেম তাহলে ওদের বলো। আর নিয়ে এসেছিলাম এই কাজু বাদামের বরফি বলে এটাকে, তো এই দেখো এইগুলো নিয়ে এসেছিলাম এক প্যাকেট। মানে এখানে তো একটা লাইন অর্ধেক আছে দেখতে পাচ্ছো, এখানে আর এক লাইন ছিল, মানে মোট চার লাইন ছিল এরকম। তো এটা মোটামুটি ভালোই খেতে। আর দীঘা থেকে কী কী নিয়ে এসেছি সেটা তোমাদের দেখাই। এটা হচ্ছে একটা ব্রেসলেট, এটা আমার ননদের জন্য নিয়ে এসেছি। আর এটা এনেছি একটা চাবির রিং, এটা আমার বোনকে দেব, এটা আমার বোনকে দেব, আরও দেখাচ্ছি। আর এই দেখো এই ব্যাগগুলো কিনেছি, মানে দীঘার ব্লগে তোমরা দেখেছিলে নিশ্চয়ই। তো এই যে এই ব্যাগগুলো কিনেছি, একটা আমার একটা আমার ননদের জন্য, দুটো সেম ব্যাগ নিয়ে এসেছি। এই দেখো ভালো লাগলে বলো, কিন্তু ভালো লাগলে কমেন্ট করতে একদম কিন্তু ভুলো না। আর এনেছি তিন জোড়া শাখা দেখাই তোমাদেরকে। এই শাখাটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য নিয়ে এসেছি, এই দেখো ডিজাইনটা কেমন বলবে। ভালো লাগলে কিন্তু বলো, হ্যাঁ। তো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্যে। আর দেখাই, আর এই দেখো এই শাখাটা হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ির জন্য। দেখলে এবার দেখাই আমার জন্য যেটা এনেছি সেইটা দেখাই। এই দেখো মানে আমি ওদের থেকে একটু মোটা নিয়েছি। ভালো লাগলে কিন্তু কমেন্ট করো। দেখলে আর এনেছি এই শঙ্খটা, তো ঠাকুরের কাছে রাখা রয়েছে, তো আমি দূর থেকে তোমাদের দেখালাম। এই যে এই শঙ্খটা নিয়ে এসেছি। তো দেখলে ব্যাস এই কটা জিনিসই নিয়ে এসেছি। তো এই দেখো ফ্রেন্ডস তোমাদেরকে বললাম তার পরের দিনের ব্লগও একসাথে দেব। তো এটা হচ্ছে তার পরের দিন। তো দেখো বিকেলবেলা এখন বাজে তিনটে, দুপুর তিনটে, এখনও বিকেল হয়নি। তো পুরো রোদ ছিল, হঠাৎ করে পুরো অন্ধকার হয়ে গেল, আর হঠাৎ করে একদম ঝড়ের মতন হাওয়া দিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, আর বৃষ্টির আগেই শিল পড়তে শুরু করে দিল। তো দেখো তোমাদেরকে আমি শিলটাই দেখাচ্ছি, বরফ পড়ছে দেখো, অনেক বড় বড় পড়েছে, আমি হাতে নিয়েও তোমাদেরকে দেখালাম। পুরো দেখো উঠুন পুরো আমাদের সাদা হয়ে গেছে, আর বালির ওপরে তো বোঝা যাচ্ছে বেশি, বালির ওপরে যে কটা তোমরা সাদা সাদা দেখতে পাচ্ছ সেগুলো সব শিল। আর উঠোনে তো বুঝতেই পারছো নিশ্চয়ই, ছিটকে ছাটকে আমাদের বারান্দার ভেতরেও ঢুকে যাচ্ছিল, মানে উঠোনে পড়ছিল ওখান থেকে ছিটকে বারান্দাতে চলে আসছিল। তো আজকে সন্ধ্যাবেলা খাচ্ছি চাউমিন, চাউমিনটা আর কি বাড়িতে বানানো নয়, চাউমিনটা কিনে আনা, আমার ননদ পড়তে গেছিলো
তো ও আসার সময় ওগুলোকে নিয়ে এসেছে। আর এবার তোমাদেরকে দেখাই আমরা দীঘায় গিয়ে কি কি ছবি তুলেছি, কেমন কেমন পোজে ছবি তুলেছি। মানে তোমাদেরকে তোমাদেরকে একটা কথা বলে দিই, মানে দীঘায় ছবি তুললে খুব সাবধানে তুলতে হবে, কারণ তুমি ধরো ছবি তুলেই গেলে ভাবলে কি যে কটা ভালো লাগবে সে কটা রাখবে, সেরকম না, ওরা কিন্তু তাদের মন মতো ইচ্ছা করে রাখবে। বাট তোমাদের দেখে নিতে হবে, আগে থেকে বলে নিতে হবে যে ছবি তোলার পরে আমাদেরকে দেখাবে সব ছবিগুলো, আমি যেগুলো যেগুলো বলবো রাখতে সেগুলো সেগুলোই রাখবে, আর বাদ বাকি সব ডিলিট করে দেবে। তো এরকম বলে তারপরে ছবি তুলবে। আর তাও দেখো আমরা বলে বলে ডিলিট করে তাও এই কটা নিয়েছি, তার মধ্যে একটা চোখ বোজা, একটা মুখ বেঁকা, একটাতে আমি বেঁকে আছি, একটাতে আমার বর বেঁকে আছে, সেরকম ছবি উঠে গেছে। মানে কিছু আর করার নেই, বাদ দিয়ে 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 এগুলো হয়েছে, মানে এগুলো তো নিতেই হবে, কিছু করার নেই। তো দেখো ছোটো ছোটোগুলো এইগুলো তুলেছি। আর আর এই ছবিটা হচ্ছে যে মানে যেগুলো আগে দেখলে তার থেকে একটু বড়, এটা হচ্ছে মোহনায় গিয়ে, মোহনায় গিয়ে ভোরবেলা ঘোড়ায় উঠেছিলাম, তো সেই ছবিটা এটা। এবার তোমাদের দেখাবো সবচেয়ে বড় ছবি, দেখো সব ছবি ঢাকা পড়ে গেল ছবিটার নিচে। তো একটা হচ্ছে এ4 সাইজ ছবি, এটা অনেক বড়, মানে সবার থেকে বড়, এ4 সাইজ মানে তো বুঝতেই পারছো কতটা বড়। তো তোমরা দেখেই নিলে যে কী কী ছবি তুলেছি আর কী কী নিয়ে এসেছি, সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সকলে ভালো থেকো, চলো আজকের জন্য টাটা।